মর্নিং বন্ধুরা, স্বাগতম আরও একবার দীপ্তস গার্ডেনিং ওয়ার্ল্ডে। আর আমি সুদীপ্ত দাস আছি আপনাদের সাথে। সবার প্রথমে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা, বুক ভরা অভিনন্দন সবাইকে। আজ দ্বাদশীর দিন, তো আমি ফেস টু ফেস দেখি এই ভিডিও করতে শুরু করলাম আজ। আর সামনেই একটা রাত পোয়ানোর অপেক্ষা, আজকের দিন পর একটা রাত পোয়ালেই লক্ষ্মী পুজো সবার বাড়ি বাড়ি। আর এই সময় সবার পছন্দের যে জিনিসটা সবাই এক্সপেক্ট করে থাকেন যে কোনটা হলে ভালো হয়, মানে যে ফুলটা সবাই এক্সপেক্ট করে থাকেন আর কি, ডিরেক্টলি কথা না বাড়িয়ে পদ্মফুল সবাই ভাবেন। এই টাইমটায় যদি পদ্মফুল পাওয়া যেত, পদ্মফুল পাওয়া যেত। মার্কেটে তো হাইলি কস্টেড নর্মালি দেশি পদ্মগুলো পাওয়া যায়, বিদেশি পদ্মগুলো নিয়ে অনেকে ভাবে। যাই হোক, পদ্ম তো সবার বাড়িতে করা হয় না, এখন অনেকের বাড়িতেই পদ্ম আছে। তো এই পদ্মটা নিয়েই আমি কিন্তু আজ ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি যে কি আছে, মানে এই যে পদ্মফুলটা এই সময় পাওয়া যাবে কি না, তো দেখে নিই একবার। হ্যাঁ, চলে এসেছি এবার আমার সেই পদ্ম নিয়ে। পাশাপাশি গামলাগুলো দেখুন, এটা ফেটে গেছে, এটা জাস্ট রিজেক্ট হিসাবে রেখে দেওয়া হয়েছে। এখানে একটা গাছে দেখুন এখনও কিন্তু কচি পাতা বেরোচ্ছে সব ভ্যারাইটিগুলো, এগুলো তো হবে না আর, বাট গাছ এখনও কিন্তু তার স্বমহিমায় একবারে প্রস্ফুটিত হতে চলেছে, এখনও মানে পাতা বের করে চলেছে। এখানে আছে নিউ স্টার, নিউ স্টারের মধ্যে আমার একটা নাল ফুল করা আছে, এটাকে তোলা তুলতে হবে। এটা একটা অন্য পাত্রে জাস্ট বাঁচিয়ে রাখার জন্য রাখা আছে, এখানে পাতা সব ছেড়েছে দেখতেই পাচ্ছেন একটা। তো আর এটা হলো অ্যাপেকশন 16-এর টিউবার আছে, রিপোর্ট করার পর এই দুটো বেঁচে আছে, যেটা আমি খুব শীঘ্রই পটিং করবো এখনও। তো পরিবেশটা সবার আগে দেখিনি, চারিদিকে রোদ্দুর ভালোই দেখতে পাচ্ছেন, সকালবেলা এখন 8টার সময় রোদ্দুর চারিদিকে। আর এই হলো সেই অপেক্ষমান পদ্ম যে সারা বছর আমাকে একদম নিরাশ করেনি, এটা হলো রেড ফিলিপস। দেখুন খুব সুন্দর দেখতে গোলাপি পদ্ম, একদম পুরোপুরি গোলাপি, কোনো অন্য রকমের শেড নেই, মিডিলটা একটু সাদা টাইপের মতো একটা আভা আছে, হলদের সাদা, খুব সুন্দর দেখতে। এবং এই পদ্মফুলের ডায়া যেটা আমার, এটা তো এখন সিজনের শেষের দিকে বলে পুরোপুরি ফুল ব্লুমড, মানে ম্যাচিওর ব্লুম এটা, বাট এখন সিজনের শেষের জন্য এর পাপড়ি সংখ্যা কম বলুন বা পাতলা বলুন বা ছোটো হয়েছে ফুলটা। আর এখানে আরও দেখানোর আছে, এই একটা ফুল এখানে ফুটে গিয়েছিলো তুলে নেওয়া হয়েছে, এই একটা ফুল ফুটে গিয়েছিলো তুলে নেওয়া হয়েছে, এই একটা তুলে নেওয়া হয়েছে। তো এই হলো সেই রেড ফিলিপস যেটা সবাই অপেক্ষা করে থাকে যে পুজোর সময় ফুল পাওয়ার জন্য। তো পুজোর সময় ফুল দেওয়ার জন্য কিন্তু আমার এই রেড ফিলিপস আমার কাছে খুব ভালো একটা মানে ভ্যারাইটি যাই বলবো। তার পদ্মফুলের প্রতিস্থাপন বা এসব নিয়ে আলোচনা করার তো আর কিছু নেই। আমি আগে একটা ভিডিওতে আপনাদেরকে অলরেডি বলেছিলাম যেখানে যে এবার সিজনের শেষ, তো নভেম্বর মিডিল থেকে অক্টোবরের মিডিল ম্যাক্সিমাম পর্যন্ত মানে এক মার্সি করা যায় কিছু কিছু ভ্যারাইটির ক্ষেত্রে। যেমন এই ভ্যারাইটিতে আমি এখনও কিন্তু খাবার দিইনি, এটাকে খাবার দেবো না ভাবছিলাম, বাট এখনও যা এ স্বমহিমায় প্রস্তুত হয়ে আছে তাতে এরপরে আর কুঁড়ি আর আমি দেখতে পাচ্ছি না। এমনি টোটালি এখানে একটা কুঁড়ি আসার এ ছিল, বাট এটা মনে হয় নষ্ট হয়ে গেছে এই পাতাটার সাথে সাথে। যাই হোক, তো আর নতুন করে কোনো কুঁড়ি দেখতে পাচ্ছি না, ধরে নেবো এর আর ফুল ফোটার কোনো চান্স নেই একদমই, কারণ আজকে অক্টোবর মাসের অলরেডি 26-27 তারিখ। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটা হলো রেড ফিলিপস, যেটা কিনা সবাই লক্ষ্মী ঠাকুরকে দেওয়ার জন্য একদম উপযুক্ত একটা দেখতে ফুল, কালার সব দিক থেকে। গঠনগতভাবে তো এর বর্ণনা দেওয়ার আর প্রয়োজন নেই, আমার চ্যানেলে রেড ফিলিপস নিয়ে একটা ভিডিও আছে অলরেডি, আপনারা দেখে নেবেন। প্রতিস্থাপন পরিচর্যা নিয়েও আমি অলরেডি ভিডিও করেছি, আজকে আর নতুন করে কিছু বলার নেই। আমার কিন্তু একটা জিনিসই বলবো, এই যে পাত্রটা দেখছেন 60 টাকার গামলা, যদি এখন 60 টাকার দাম নেই, এর দাম হয়তো বেড়ে গেছে এখন, যাই হোক, এর কিন্তু এইটুকুনি মাটি দেওয়া আছে, 40% মতো মাটি দেওয়া আছে, বাকি কিন্তু জল পুরো এতে। তো এই আমার আজ আজ তো বৃহস্পতিবার, আজ আমি গৃহলক্ষ্মীর পুজোতে এটা দিয়ে দেবো মায়ের পায়ে। কোজাগুড়ি পর্যন্ত আর ওয়েট করবো না, কারণ এটা কোজাগুড়ি পর্যন্ত ওয়েট করলে ঝরে যাবে, সেই কারণে আজই দিয়ে দেবো ঠাকুরকে। আর কি বলবো, মোটামুটি আমি তো খুব খুশি এইভাবে। আর যেভাবে আপনাদেরকে বলি বরাবরই পটিং করার কথা, এই 42-55% পর্যন্ত মাটি, তারপরে বাকি 50% পুরো জল।
আর মাটির উপাদান টুপাদান যেভাবে যা বলে দিয়েছি সেভাবে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে ফলো করুন। যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাতে, আর যারা পুরনো তারা অবশ্যই ভিডিওগুলো দেখুন, ভালো লাগবে। কমেন্টে অবশ্যই জানান কোনো কিছু জানার প্রয়োজন থাকলে, কোনো বিষয়ে যদি ভিডিও করতে হয় তো আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার, যদি আমার কাছে সেটা থাকে। এবং সবথেকে বড় কথা হলো, মোস্ট ইম্পর্টেন্ট থিংস দ্যাট আমি যে ভিডিওগুলো করি একটাও কিন্তু আমার অন্য জায়গা থেকে আদান প্রদান করে ভিডিও করা না, সব আমার নিজের বাড়ির। এবং বাড়িতে বিশাল দুমদুমাম কাণ্ড শুনতে হয় প্রচুর, হ্যাঁ, ঝামেলা, ছাদ নষ্ট করে ফেলবি, ছাদের তো ওই অবস্থা, ছাদ নষ্ট করে ফেলবি, এই করবি ওই করবি, অ্যাড্রা ব্যাড্রা, এইসব গামলা টামলা নিয়ে তুই অন্য জায়গায় চলে যা, জমি কিনে নে, অন্য জায়গায় থাক, এসব ব্যাপার স্যাপার। তো এসব অনেক বাড়িরই ঘটনা, তবুও এত সুন্দর একটা খুশির জিনিস পাওয়ার পর আবার কোথাও কোথাও বাড়ির লোক চুপ হয়ে যায়, যে মা বাবা চুপ হয়ে যায়, না ঠিক আছে থাক, একটা তো পুজোর সময় তো ফুল পাওয়া গেল বাড়ির, তাও এত সুন্দর ফোটা ফুল। নর্মালি আমরা যেগুলো পাই ফুটিয়ে নিতে হয় আমাদেরকে, দেশি ফুল, অল্প পাঁপড়ি, এত সুন্দর দেখতে না। তো এই সব কারণেই কোনো রকমে চলে যাচ্ছে, আর আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে এইভাবেই চলছে। তো আসবো পরবর্তীকালে আরও কিছু ভিডিও নিয়ে, তত সময়ের জন্য ভালো থাকবেন, নমস্কার, আর পুজো সবার ভালো কাটুক, অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি।